السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره
যত মহাব্বতে বলবেন, কিয়ামতের ময়দানে তত বেশি নবীজির কাছে থাকতে পারবেন। আল্লাহ বলছেন,
আল্লাহ মোমিনকে সাহায্য করেছেন মোমিনের কাছে সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়েছেন। আমাদের নবী, নবীদের নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, সৃষ্টি জগতের নবী, বেহেস্তের নবী, কবরের নবী, হাশরের ময়দানের নবী, শাফাআতের নবী, এই নবী পাইয়া আমরা খুশি মানে না, আওয়াজে বোঝা যায় বেশি খুশি না। আরেকবার বললাম, খুশি না বোঝা? وَأَنَا أَوَّلُ شَافِعٍ
আদম সন্তানের মত হতে আর কাউকে নেতৃত্ব দেওয়া হবে না, সেদিন একমাত্র আমি রাসূলুল্লাহর হাতে নেতৃত্ব থাকবে।
جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعذبهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ নিয়ে আপনার কাছে আসছি। আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধুত্ব করতে চেয়েছেন, আল্লাহ বলেছেন আমি গ্রহণ করে নিলাম। ফাকাদিত্তাকাসতুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং আপনাকে আমার বন্ধু বানাইলাম। বললেন খলি, আর আমার নবীকে বললেন হাবি, দোনোটা খলির অর্থ বন্ধু, হাবি অর্থ পার্থক্য কোথায়? খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহর কথাগুলো যত্রা যত্রা মানি, আর হাবি ওই বন্ধুকে বলা হয় যে বন্ধুর সকল আজ্ঞা আমার আল্লাহ মানি। নবীর যত আজ্ঞা আছে কোনটা আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন তৈরি করলাম, তার মধ্যে আল্লাহর রাসূলের ইজ্জত আমার কাছে সবচেয়ে বেশি। আকরাম আলাইয়া মিনকা, আপনার সম্মানই আমার কাছে বেশি। এই সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহর কাছে এত সম্মান আর কারণ আমি আপনাকে বেশি সম্মান করি, আর আপনার সম্মানই আমার কাছে বেশি। আপনার রাসূলের ইজ্জতের দিকে তাকায়া আমি আল্লাহ
এই দুনিয়া সংসার সাজায় দিলা। আল্লাহ এতটা ইজ্জত
যেখানে আপনি গালা দেন নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ দরবারে নামাজের হক আদায় হয়ে যাবে। মনে
রোগের কারণে পানি ব্যবহার করা যায় না,
থাকবো, এটা আল্লাহ চাই না। আমি আল্লাহ তাআলার কলম নবী পাঠাইয়া আমার হাবিবের ওসিলায় শরীয়ত দিয়া দিলাম, তোমরা পাক শুকনা মাটি দিয়া তায়াম্মুম করো, এই তায়াম্মুম করলে পাক হইয়া যাইবা, এই তায়াম্মুম দিয়া এই ওয়াক্তের ফরজ ওয়াজিব সুন্নাত নফল যত পারো পড়ো, আমি আল্লাহ দরবারে ইবাদত কবুল হইয়া যাবে। আচ্ছা, দুনিয়াতে সবচেয়ে আপন পিতা মাতা, এটা ঠিক তো? মা বাপ খুব আপন না, খুব দর দিন খুব কাছেন না? এখন আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে কত দয়া করলাম, আর একটু শুনো, আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। কেন দেখবেন, আল্লাহ যদি কোন নিয়ামত তার থেকে নিয়ে যায় তার সাথে উত্তম নিয়ামত আবার দিয়ে দেয়, কথা ঠিক না? নবীর ছেলেগুলোকে আল্লাহ শিশুগুলি দিয়ে গেলেন, নবী কান্দে, নবীর সর্বশেষ ছেলের নাম ইব্রাহিম, জান্নাতুল বাকিতে ইব্রাহিমের মাজার, নবীর নয়জন বিবির মাজার এক জায়গায়, এদের পাশেই নবীর ছেলে ইব্রাহিমের মাজার। আমার নবীজি এই ছোট ছেলে ইব্রাহিমের অন্তকালের পরে কান্না এবং পরে আরেকদিকে বই বোনেরা কাটা গায়ে লবণ দেয়, নবী লেজ কাটা নবী, নির্বংশ নবী, বংশে পাতি দেওয়ার মতো কেউ নেই। একটু জোরে বলেন না রসুলিল্লাহ, আরেকটু জোরে কোন জ্বলিত নূর, জ্বলন্ত নূর,
সূর্য একবার উদয় হয়, আর একবার অস্ত যায়, চন্দ্র একবার দেখা যায় আর একবার দেখা যায় না, তারকা একবার দেখা যায় আর একবার দেখা যায় না, বিদ্যুতের আলো একবার আসে আর একবার যায়। কিন্তু আপনি হলেন সেবা জন্ম নির্ভর, এরা বিদ্যুতের আলো না, সূর্যের মতো না, তারকার মতো না, এটা কেউ নিবাইতে পারবে না। এইবার কি আমি আল্লাহ জানাইয়া দিলাম এ আমার পর্যন্ত একইভাবে চলবে। আমি আরে
ইয়াকিনু ফি আল্লাহ ওয়া রাসূল, এটা ছিল আমার কি বিষয়, আল্লাহ আমাদেরকে দয়া করছেন। এখন আসেন আমার আল্লাহ বলে যে আল্লাহকে মানে এবং রসুলের মানে, তাওহীদ মানে, রেসালত মানে, একদল আছি তাওহীদ বিশ্বাস করি, রেসালত বিশ্বাস করি না, আরেক দলে রেসালত বিশ্বাস করে, তাওহীদ বিশ্বাস করে না। আমরা তাওহীদ মানি, আমরা রেসালত মানি, আমরা সিরাতুন নবীও মানি, আমরা মিলাদুন নবীও মানি, কথা ঠিক কিনা বলেন? তোমাদের মধ্যে যারা বলি আল্লাহ তাদেরকেও মানো, তোমরা